পাইপলাইন বাংলাদেশের ক্রিকেটে শেষ কিছুদিন ধরে সবচেয়ে বেশি আলোচিত শব্দ ক্রিকেটারদের এই পাইপলাইন ঠিক রাখতে চিন্তার শেষ নেই বিসিবি কর্তা থেকে শুরু করে নির্বাচকদের জাতীয় দলের জন্য নতুন কোচ নির্ধারণেও সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল এই শব্দটি শেষ এক বছর ধরে বিষয়টিতে বেশ মনোযোগী বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলাদা করে এ এবং এইচপি দলের আদৌলে বেশ কয়েকটি সফর করে এসেছে ক্রিকেটাররা ঘরের মাঠেও চলছে সেই ধারাবাহিকতা পারফরম্যান্স বিবেচনায় ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন বিভিন্ন দলে এবার ছন্দপতন সে ধারায় পঁয়ত্রিশ জনের কন্ডিশনিং ক্যাম্পেনেই এনামুল হক বিজয় এবং নুরুল হাসান সোহান শেষ সফরগুলোতেও যাদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো হঠাৎ তারাই কিনা ব্রাত্য বিসিবির কাছে তবে তা মানতে নারাজ প্রধান নির্বাচক বিজয়দের আমরা এ টিমের জন্য সোহানের এ টিমের জন্য চিন্তা করি এখানে অনেকগুলি প্লেয়ারকে দেওয়া হয়েছে সাথে সাথে এইচপির সাথে মার্চ করার জন্য কিছু খেলোয়াড়কে দেওয়া হয়েছে যেটা প্রেস রিজে যায়নি এই জন্য আপনাদের জন্য আপনাদেরকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে তো এখানে ওদের ওরা কিন্তু এইচপির সাথে জয়েন করছে তো সুতরাং আমাদের যে ষাটটা প্লেয়ারের একটা পুল আছে এই ষাটটা প্লেয়ার কিন্তু সব ফরম্যাটের জন্য আমরা এ টিম এসপি বিসিবি ইলেভেন সবাইকে প্রোভাইড করার জন্য একটা পুল করে রেখেছি সবাইকে সব জায়গায় সব প্লেয়ারকে একসাথে করা যায় না কিছু কিছু জায়গায় স্টেপ বাই স্টেপ যেতে ইস্যু আছে আরেকটা কন্ডিশনিং ক্যাম্পের জন্য দেয়া তালিকায় প্রথমে না থাকলেও পরে যোগ করা হয়েছে ওয়ান ডে অধিনায়ক নাম আর তালিকায় না থেকেও হঠাৎই ক্যাম্পে যোগ দিয়েছেন সাইফ উদ্দিন তাদের এই থাকাটা অবাক করেছে অনেককে যদিও অস্বাভাবিক কিছু দেখছেন না আবেদিন মিনাজি আমাদের কন্ট্রাকচুয়াল প্লেয়ার এবং ওর যেহেতু ইঞ্জুরিতে পড়েছিল আমাদের কারো কিন্তু ফিজিও থেকে আমরা কোনো আপডেট পাইনি স্কিল করতে পারবে না রানিংটা রানিংটাও ওর লিমিটেশন আছে তো এটার যখন যেটা বলা হয়েছিল আমরা যখন ঈদের আগে এটা যখন সাবমিট করেছি টিম তখন ওর নামটা দেওয়া হয়নি যখন ওর ঈদের ঈদের পরে যখন রিকভারি করলো নেক্সট চব্বিশ ঘন্টার মধ্যে ডাক্তার বললো ওর কন্ডিশানিংটা করতে পারবে যার কারণে ওকে সাথে সাথে ইম্প্রুভ করবে পাইপলাইন ঠিক রাখতে হলে প্রয়োজন মাঠের খেলা আর এখানেই বারবার পিছিয়ে যায় বাংলাদেশ জাতীয় দলের বাইরে খুব বেশি মনোযোগ পায় না অন্য দলগুলো এবার ভাঙতে যাচ্ছে সে ধারা ইমার্জিং দলের খেলা শেষ হলেই আগামী মাসে ফিরতি সফরে লঙ্কা ভূমিতে যাবে এ দল আর এইচপির ঠিকানা হবে ভারত মিড সেপ্টেম্বরে এটা শ্রীলঙ্কায় একটা সিরিজ হওয়ার কথা তিনটা ফোর ডেস ম্যাচ এবং ওডিআই আছে তিনটা ওটা আর সাথে সাথে এইচপির আবার ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রির সাথে পাঁচটা ওডিআই আছে সতেরো তারিখ সেপ্টেম্বরে যাবে নিয়ন মোহাইমিন সময় সংবাদ ঢাকা